পৌঁছেই আগামী দু বছরের মধ্যেই আমাদের পৌরসভায় চলে যাবে। তাই পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সঙ্গে আমি এই গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের ফটো সেশন করার অনুরোধ করছি। কাউন্সিলর সিংটা আছে, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। শ্রদ্ধেয় আজকের মনি, কিন্তু নির্বাচিত গ্রামে 15 জন প্রতিনিধি এসেছেন, তাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি তমলুক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর এই নীলকুণ্ডা অঞ্চল আমাদের ব্লকের মধ্যে সব থেকে বড় অঞ্চল, তাই তার জন্য একটা জোরে হাততালি আমরা আশা করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা, মমতা, মমতা ব্যানার্জি ছিল। এই জেলা পরিষদ থেকে আমাদের তমলুক ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি প্রদ্যুৎ কুমার বর্মণও পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছে, তার জন্য আবার একটা জোরে হাততালি চাই। বন্দে মাতরম, বন্দে মা।